আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ অনিবার্য। নেতানিয়াহুর হুমকির জবাবে ইয়েমেন জানালো তাদের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। গাজায় 10 জনের 9 জনই প্রতিদিন খেতে পায় না, অমানবিক পরিস্থিতি বেড়েই চলেছে। সর্বশেষে জানবেন মিয়ানমারের 300-এর বেশি জান্তা খাঁটি বিদ্রোহীদের দখলে শীঘ্রই সাধারণ নির্বাচন দেওয়ার ঘোষণা জান্তা প্রধানের। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ অনিবার্য মনে করেন ইসরায়েলের সাবেক অর্থমন্ত্রী। ইসরায়েলের সাবেক অর্থমন্ত্রী আভিগডর লিভারম্যান মনে করেন ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র দলের সাথে তাদের যুদ্ধ অনিবার্য। রোববার FM 103 দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ শেষ হলে ইসরায়েলি সামরিক বাহিনীকে উত্তরে অনিবার্য এক যুদ্ধে জড়াতে হবে, সেজন্য IDF কে প্রস্তুত হতে হবে। তিনি আরো বলেন, আমাদের অবশ্যই গাজা যুদ্ধ শেষ করতে হবে, উত্তরে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। এদিকে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের তথ্যমন্ত্রী জাইফুল্লাহ আল শামি বলেছেন তার দেশের সামরিক বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। আমেরিকা যদি ইয়েমেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় তাহলে ইহুদিবাদী ইসরায়েল নিজেই আরব এই দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেবে বলে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেওয়ার পর ইয়েমেনের তথ্যমন্ত্রী এই কথা বললেন। তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যে কোনো সামরিক সংঘাত চাপিয়ে দিলে তা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত। জাইফুল্লাহ বলেন, ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা আমাদের সামর্থ্যে থাকা সব কিছু নিয়োগ করেছি। জাইফুল্লাহ আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের জন্য যে কোনো পণ্য বহনকারী জাহাজ এডেন উপসাগর বা লোহিত সাগর দিয়ে যাবে, সেগুলো আমাদের বৈধ টার্গেটে পরিণত হবে। ইসরায়েলের N12 নিউজ নামে একটি সংবাদ মাধ্যম গতকাল এক রিপোর্টে জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেছেন যে আমেরিকা যদি ইয়েমেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই তাহলে ইসরায়েল আনসারুল্লাহ আন্দোলনের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে সামরিক বাহিনী ঘোষণা করে গাজার বিরুদ্ধে সামরিক আগ্রাসন পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলগামী যে কোনো দেশের জাহাজকে ইয়েমেনের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত করবে। গাজায় 10 জনের 9 জনই প্রতিদিন খেতে পায় না। ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলকারী ইহুদিবাদী বাহিনীর বর্বরোচিত আকাশ এবং স্থল অভিযানে প্রতিদিনই হতাহত হচ্ছেন অসংখ্য মানুষ। যারা বেঁচে আছেন তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো সম্ভব হচ্ছে না, ফলে সেখানে অনাহারে দিন পার করতে হচ্ছে নাগরিকদের। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানাচ্ছে, শুক্রবার গাজা পরিদর্শনে যান জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি ডিরেক্টর কার্ল স্কাও। সেখান থেকে তিনি ফিরে জানিয়েছেন গাজায় প্রতি 10 জনের 9 জনই প্রতিদিন খেতে পান না। এ সময় তিনি সতর্ক করেন, গাজার অর্ধেক মানুষ অনাহারে রয়েছে কারণ সেখানে যুদ্ধ চলছে, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। কার্গিল যুদ্ধে সম্মতি না থাকায় আমাকে ক্ষমতাচ্যুত করা হয়, দাবি নওয়াজ শরীফের। 1999 সালের কার্গিল যুদ্ধে তার সায় ছিল না, আর পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশারফের কার্গিল পরিকল্পনায় সায় না দেওয়ার জন্যই তাকে নাকি ক্ষমতাচ্যুত করা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটা ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের সাধারণ নির্বাচন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ বা PMLO। তার আগে নওয়াজের এই মন্তব্য ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করার ইঙ্গিত কিনা তা নিয়ে চর্চা শুরু হয়েছে। গত শনিবার একটি সাক্ষাৎকারে নওয়াজকে প্রশ্ন করা হয় কেন তাকে বারবার ক্ষমতাচ্যুত হতে হয়েছে। প্রশ্নের উত্তরে 1999 সালের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে নওয়াজ বলেন, আমি কার্গিল পরিকল্পনার কথা শুনে তার বিরোধিতা করি, বলি এটা সম্ভব নয়, পরে আমার কথাই সত্য বলে প্রমাণিত হয়, কিন্তু আমাকে ক্ষমতা হারাতে হয়। দেশের অর্থনৈতিক উন্নতির জন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের উন্নতির উপর জোর দেন নওয়াজ। আলাদা করে উল্লেখ করেন ভারতের কথা, স্মরণ করিয়ে দেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীদের মধ্যে কেবল তার আমলেই ভারতের 2 প্রধানমন্ত্রী পাকিস্তান সফরে গিয়েছিলেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানকে অনভিজ্ঞ বলেও কটাক্ষ করেন তিনি। নওয়াজের দাবি, তার দল শাসনভার গ্রহণ না করলে অর্থনৈতিক খাদের কিনারায় পৌঁছে যেত। 1999 মে মাসে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে মুস্কো, দ্রাস, কাকসার এবং বাল্টিক সেক্টর কার্গিল সেক্টরে ঢুকে পড়েছিল পাক বাহিনী। তাদের সরিয়ে দিতে অভিযানে নামেন ভারতীয় সেনারা। সেই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন বিজয়। 1999 সালের মে থেকে জুলাই কার্গিল যুদ্ধে নিহত হয়েছিল প্রায় 500 জন ভারতীয় জওয়ান। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরীফ। গাজার ক্ষমতা এখনও হামাসের হাতে। ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যমগুলো স্বীকার করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করা যায়নি, গাজার ক্ষমতা এখনও তাদের হাতেই। ইহুদিবাদী গণমাধ্যমগুলো এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সেনারা এখন পর্যন্ত হামাসের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি। হামাস এখনও গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হারায়নি বলেই মিডিয়া স্বীকার করেছে। ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী গ্যালান্ট সম্প্রতি দাবি করেছিলেন হামাসের পতন ঘটতে যাচ্ছে। ওই দাবির প্রতিক্রিয়ায় ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ অলিভার লিভি ইহুদিবাদী চ্যানেল কানে বলেছেন হামাসের মূল শক্তি
এখনও দুর্বল হয়নি। ইহুদিবাদী মিডিয়া অস্বীকার করেছে, তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে প্রতিরোধ যোদ্ধারা এখন পর্যন্ত ইহুদিবাদী বসতগুলোতে যথারীতি রকেট এবং মর্টার হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্বনেতাদের মধ্যে আবারও জনপ্রিয়তার শীর্ষে মোদি। আবারও বিশ্বনেতাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে স্থান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এ নিয়ে চতুর্থবারের মতো তিনি শীর্ষ অবস্থান অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক কনসালটেন্সি প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের সাম্প্রতিক জরিপে এই তথ্য জানানো হয়। শুক্রবার এক প্রতিবেদনে জানা গেছে, সংস্থাটির গ্লোবাল অ্যাপ্রুভাল রেটিং ট্র্যাকার অনুযায়ী মোদির অ্যাপ্রুভাল রেটিং হল 76%। অর্থাৎ মোদির নেতৃত্বে আস্থা আছে 76% মানুষের। অন্যদিকে তার বিপক্ষে মত দিয়েছেন 18% মানুষ। এছাড়া 6% মানুষ কোনো পক্ষ নেননি। সর্বশেষ 29 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত জরিপ চালিয়েছে প্রতিষ্ঠানটি। এতে অংশ নেন বিভিন্ন দেশের 5,000-এরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষ। জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদর। 66% মানুষ তাকে সমর্থন জানিয়েছে। এছাড়া 58% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসেট। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি পেয়েছেন 49% ভোট। 47% ভোট পেয়ে পঞ্চম হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস। আর 37% সমর্থন নিয়ে অষ্টম হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মিয়ানমারের 300-এর বেশি জান্তা ঘাঁটি বিদ্রোহীদের দখলে। মিয়ানমারের জান্তা বিরোধী প্রতিরোধ আক্রমণ চালিয়ে এখন পর্যন্ত অন্তত 300 সামরিক ঘাঁটি ও 200 শহর দখল করে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলো। এদিকে সংঘাত সত্ত্বেও দেশটিতে শীঘ্রই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে জান্তা সরকার। বিদ্রোহী সামরিক জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স ও জাতীয় ঐক্য পরিষদ সমর্থিত NGUG তথাকথিত জনগণের প্রতিরক্ষা বাহিনী সমন্বিতভাবে অপারেশন 1027 নামে এই প্রতিরোধ আক্রমণ শুরু করেছে। গত 27 অক্টোবর থেকে উত্তরাঞ্চলীয় শান রাজ্য থেকে এই লড়াইয়ের সূত্রপাত হয়। এখন এই লড়াই মিয়ানমারের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতেও জান্তা প্রধান মিন অং লাইং বলছেন, শীঘ্রই মিয়ানমারের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের প্রতিটি নির্বাচনী এলাকাতেই ভোট গ্রহণ হবে। মিয়ানমারে চলমান সংঘাত সপ্তম সপ্তাহে গড়িয়েছে। এরমধ্যে আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি ও তাং ন্যাশনাল লিবারেশন আর্মির সমন্বয়ে গঠিত বিদ্রোহী সামরিক জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স শান রাজ্যের প্রায় 300 ঘাঁটি দখলে নিয়েছে। এছাড়া 8 ডিসেম্বর পর্যন্ত শান রাজ্যের অন্তত 8 শহরের দখল নিয়েছে এই বিদ্রোহী জোট। এখন এই রাজ্যের আরও একটি শহর দখলের প্রস্তুতি নিচ্ছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এদিকে রাখাইন ও চীন রাজ্যের অন্তত 45 সামরিক ঘাঁটি ও তল্লাশি চৌকি দখল করেছে আরাকান আর্মি। উত্তরাঞ্চলের শান রাজ্য থেকে সামরিক শাসন উৎখাতের জন্য শুরু হওয়া আক্রমণ সাগাইং, মান্দালয় এবং ম্যাগুই অঞ্চলের পাশাপাশি চীন রাজ্যেও ছড়িয়ে পড়ে। কাসিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির সমর্থনপ্রাপ্ত পিপলস ডিফেন্স ফোর্সেস সাগাইন অঞ্চলের অন্তত 3 শহর দখলে নিয়েছে। অন্যদিকে চীন রাজ্যের প্রতিরোধ বাহিনী 8 ডিসেম্বর পর্যন্ত অন্তত 7 শহর দখলে নিয়েছে। এদিকে কারেন রাজ্যে 11 নভেম্বর থেকে অপারেশন 111 আরও একটি জান্তা বিরোধী অভিযান শুরু করে কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স KNDF, কারেনি আর্মি, কারেনি ন্যাশনাল পিপলস লিবারেশন ফ্রন্ট ও PDF। KNDF জানিয়েছে, অপারেশন 111 শুরুর পর কারেনি রাজ্যের লৈকাও, দেমেশা শহরতলি ও দক্ষিণ শান রাজ্যের পার্শ্ববর্তী পেকন শহরতলির 35 বেশি জান্তা ঘাঁটি প্রতিরোধ বাহিনী দখলে নিয়েছে।